মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান সপ্তম পর্যায়ের কাজ আজ থেকে শুরু হয়েছে, চলবে 6 নভেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যব্যাপী এই অভিযানের সূচনা হয় আমবাসা টাউন হলে। বৃহস্পতিবার অরুন্ধতী নগর কমিউনিটি সেন্টারে পশ্চিম জেলা ভিত্তিক অভিযানের সূচনা করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের লক্ষ্যমাত্রা হল কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে 2,67,599 সংখ্যক শিশু কিশোর কিশোরীদের। আয়রন ফোলিক অ্যাসিডের সিরাপ খাওয়ানো হবে 54,746 সংখ্যক শিশুদের। গোলাপী রঙের আয়রন ফোলিক অ্যাসিড খাওয়ানো হবে 65,777 সংখ্যক শিশুদের। নীল বর্ণের আয়রন ফোলিক অ্যাসিড খাওয়ানি হবে 1,24,032 সংখ্যক শিশুদের। এই কর্মসূচিকে বাস্তবায়নের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ভূমিকা নিয়ে থাকেন তারা হলেন আশা দিদিমণি, অঙ্গনওয়াড়ি দিদিমণি, স্কুলের শিক্ষক শিক্ষিকা, এমপিডব্লিউডিএস দপ্তরের কর্মীরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র সবার কাছে যেন এই সুবিধা পৌঁছে দেওয়া হয় এই আহ্বান জানান। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ প্রচুর এই অভিযান আজকের থেকে আগামী 6 নভেম্বর অবধি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে তা করা হবে। তার উদ্দেশ্য হচ্ছে শৈশব থেকে শিশুর যারা এই বয়স অধিকারে এই বয়সে যারা আছেন তাদেরকে সুস্থ রাখা, সুস্থ হয়ে বাঁচার ব্যবস্থা করা এবং এই সময় বিভিন্ন রোগ সম্বন্ধে সচেতন করা